হালাল টিভি 24 আলোর পথ দেখায়। অন্তর তিন প্রকার, কয় প্রকার? এক নম্বর কলবে সালিম, সুস্থ অন্তর। দুই নম্বর কলবে কাসি, কঠোর অন্তর। তিন নম্বর কলবে মারিদ, অসুস্থ অন্তর। আপনি বলতে পারেন যে তিন প্রকার অন্তর, এর দলিল কোথায় পেলেন? অন্তর যে তিন প্রকার, এ দলিল দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আল্লাহ তাআলার ভাষায়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইয়াউমা অর্থাৎ সেই কিয়ামতের দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোন মাল এবং সন্তান সন্ততি সেদিন কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যদি কেউ আল্লাহর কাছে একটি সুস্থ অন্তর নিয়ে হাজির হতে পারে, ওই সুস্থ অন্তর সেদিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। সুস্থ অন্তর কি? সালিমুম মিনা শিরকি ওয়াদানাস, যে অন্তরের ভিতরে শিরক নাই, যে অন্তর শুধু মুখেই বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, বরং তার জীবনের প্রতিটা ক্ষেত্রে সে ইলাহ মানে আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, আল্লাহ ছাড়া কারো আইন মানে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় না, তার অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো জায়গা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের স্থান নাই, তার অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, পরনিন্দা নাই, পরশ্রীকতা না, শ্রীকাতরতা নাই, তার অন্তরে পাপ নাই, পঙ্কিলতা নাই, এই অন্তরকে বলা হয় কলবে সালিম। দুই নম্বর অন্তর হচ্ছে কলবে কাসি বা কঠোর অন্তর। মানুষের ভিতরে কিছু মানুষের অন্তর কঠোর আছে না নাই? অনেক কঠোর। আল্লাহর ভাষায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহুয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। রব্বুল আলামিন বলছেন বনী ইসরাইলদের ব্যাপারে, আল্লাহ তাআলা বলছেন ইহুদিদের ব্যাপারে, আল্লাহ তাআলা বলছেন এরপরে তোমাদের অন্তর আবার কঠোর হয়ে গেল। কেমন কঠোর? ফাহুয়াকাল হিজারা, পাথরের মতো কঠোর। আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন কারণ, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের ভিতরে এমন অনেক পাথর আছে যে পাথর ফেটে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে নদীর সৃষ্টি হয়। সুবহানাল্লাহ, বলবেন না? ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথরের ভিতরে অনেক পাথর ফেটে সেখান থেকে পানি নির্গত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, অনেক পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পাথর তার জায়গাশ্রুত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ছে।
আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বোঝো না, কিন্তু আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর ভয়ে ভীত, সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করছে। সুবহানাল্লাহ। এই তাসবিহ পড়তে পড়তে এমনও পাথর আছে আল্লাহর ভয়ে, পাথর তার জায়গা থেকে কাঁপতে কাঁপতে বিচ্যুত হয়ে যায়। তাহলে পাথরকে আমরা খুব কঠিন মনে করি, কিন্তু এই পাথরের ভিতরে কিছু পাথর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে স্থানচ্যুত হয়ে যায়, কিছু পাথর ফেটে পানি বের হয়, আর কিছু পাথর থেকে তো এত বেশি পানি নির্গত হয় নদীর সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের অন্তর, কিছু মানুষের অন্তর এর চেয়ে কঠিন হয়ে যায় পাপ করতে করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানকে ফিতরাতের উপরে সৃষ্টি করা হয়েছে। আদম সন্তান যখন সৃষ্টি করা হয় তার অন্তরখানা থাকে আয়নার মতো ঝকঝকে সাদা, অতঃপর যখন গোনা করে তখন ওই ঝকঝকে সাদা অন্তরের উপরে একটা দাগ পড়ে যায়, আবার বেশি গোনা যখন করে আবার দাগ পড়ে যায়, এমনি করে দাগ পড়তে পড়তে এটা কয়লার মতো কালো হয়ে যায়, এত কালো হয়ে যায়, এত কঠোর হয়ে যায়, মানবতা মনুষ্যত্ব তার ভিতরে কিছুই থাকে না, ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য থাকে না। যে মা তাকে জন্ম দিয়েছে, যে মা তাকে আড়াইটা বছর দুইটা বছর দুধ খাইয়েছে, এমন নিষ্ঠুর সন্তান পাওয়া যায়, স্ত্রীর কথা শুনে ওই মাকে দিনের পর দিন খাইতে দেয় না, বৃদ্ধা মাকে অনেক সময় জঙ্গলের ভিতরে ফেলে আসে। মানুষের ভিতরে এমন কঠোর অন্তর বলা লোক পাওয়া যায়, এত নিষ্ঠুর ভাবে মানুষ হয়ে মানুষকে হত্যা করে, জঙ্গলি জন্তু জানোয়ার তারাও কখনো স্বজাতিকে এমনি করে হত্যা করে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে কলবে কাসি, কঠোর অন্তর, জাহান্নামের আগুনই তাদের জায়গা। আপনারা জানেন জাহান্নামের খড়ি হবে পাথর, আর এই অন্তরগুলো পাথরের চাইতে কঠিন, এই জন্য এদের দিয়ে জাহান্নাম জ্বালানো হবে। আল্লাহু আকবার। তিন নম্বরের অন্তর আছে কলবে মারিদ, অসুস্থ, ইমান আছে কিন্তু রোগগ্রস্ত হয়ে গেছে, অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বতের চেয়ে দুনিয়ার মহাব্বত বেশি, অন্তরের ভিতরে আল্লাহর ভয়ের চেয়ে মানুষের ভয় বেশি, অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসার চেয়ে নারীর ভালোবাসা, মালের ভালোবাসা তাদের অন্তরে বেশি, এরকম কিছু অন্তর আছে। আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে, আমি আল্লাহ এই রোগকে আরো বাড়িয়ে দেই, বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা জেনে শুনে আমার কিতাবকে, আমার আয়াতকে, আমার বিধানকে তারা অস্বীকার করে, এজন্য তাদের অন্তরের রোগকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই। আল্লাহু আকবার।